فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. এমন এলম থেকে তোমার কাছে আশ্রয় চাই যে এলম কোনো কাজে লাগে না, যে এলম কোনো কাজে লাগে না। এই জন্য আমার এক বন্ধু বলতেন সবসময়, তার কথাটা ভালো লাগছে, সে বলতেন যে এলমের দৌড় দেখে আমার মনে হচ্ছে শেষ জীবনে আমি আমার নাতিদের পর্যন্ত ওসিয়ত করে যাব যে সব এলম শেখার দরকার নাই, কারণ তুই শেষ করতে পারবি না, সব এলম যে শিখে বা শিখে শেষ করতে পারবে না কেউ। তো কী করতে হবে বলছে যে সব এলম শেষ করতে পারবা না, যেহেতু সেহেতু ওই এলমটাই নিব যে এলমটা আমার দুনিয়াতে কাজে লাগবে এবং মৃত্যুর পরে কাজে লাগবে, বাকিগুলি আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। কারণ আপনি দেখেন পৃথিবীতে কত ইনস্টিটিউট হয়েছে তার হিসাব আছে, কিন্তু সবগুলি কিন্তু আপনার জীবনে কোনোদিন কাজে লাগবে না। আপনি যদি সারাদিন চিন্তা করেন একটা বিষয়ে যে মঙ্গল গ্রহ অথবা বুধ অথবা বৃহস্পতি এগুলি এরকম হলে কোনো এরকম এরকম চিন্তা করতেই পারেন, এগুলি কিন্তু দুনিয়াতেও কাজে লাগবে, এগুলি কিন্তু দুনিয়াতেও আপনার কাজে লাগবে না, আখিরাতেও আপনার কোনো কাজে লাগবে না। এই জন্য এমন জিনিসটি পড়া দরকার, এমন জিনিসটি জানা দরকার যেগুলো দুনিয়াতে না জানলেই নয়, না জানলেই নয়, আর আখিরাতে আখিরাতে আপনার এটার কারণে আপনি পার পেয়ে যাবেন, এই এলেমটা বেশি দরকার। আর সেটা হচ্ছে আকিদার আইন এবং সহি আকিদার আইন, এবং যে এলেমটা আইন মাত্র দাওয়া, দাওয়াতে যারা ইমাম ছিলেন তারা যে এলেমটা দিয়ে শুরু করেছেন এবং এই এলেমটাই গুরুত্ব সহকারে তারা নিতেন, সেটা হচ্ছে এই এই আইলেমটা তাওহীদের আইলেমটা, আকিদার আইলেমটা, ইমানের আইলেমটা, এটাই আমাদের খুব বেশি দরকার। তাহলে আমরা যে জিনিসটা বুঝে নিতে চাচ্ছি সেটা হচ্ছে এমন একটি কিতাব আমরা পড়ব যে কিতাবটির গুরুত্ব বেশি। আমি পড়াইতে কতটুকু পারবো জানি না, কিন্তু আপনারা আমার সাথে থাকলে সুবিধা হবে, এটা আমারও পড়া হয়ে যাবে, কি বলেন ঠিক না? আচ্ছা, আর আপনাদেরও মনে থাকবে ইনশাল্লাহ যতটুকু আমরা পড়তে পারছি। এই জন্য শেখ আব্দুর রহমান বিন হাসান রাহিমাল্লাহ একজন ইমাম, তিনি বলছেন যে এই কিতাবটি, যে কিতাবটা আমরা এখন পড়তে যাচ্ছি, উনি বলছেন যে এই কিতাবটি দেখতে খুব ছোট, কথাগুলো সংক্ষিপ্ত, কিন্তু তলবে আলিমের জন্য খুব উপকারী, তলবের জন্য খুব উপকারী। যারা এটা যিনি এটা লিখেছেন উনি চিন্তা করে লিখেছেন, কারণ আপনার নামগুলো শুনলে অনেকের কাছে হয়তো নাকশিক কেন আসবে, কিন্তু আমাদের আসে না, আমরা গর্ববোধ করি এই লোকটিকে নিয়ে যিনি হচ্ছেন শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তাকে মানুষের বিভিন্ন রকমের কথাই বলতে পারে, কিন্তু 1015 এসে দিয়ে 1206 যিনি মারা গেছেন শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি যেই বৃক্ষ রোপণ করে গেছেন সারা বিশ্বে আকিদার বৃক্ষ, তিনি কোনো নতুন নিজের থেকে কোনো কিছু বলেন নাই, কোরআন এবং সুন্নাহ ঘেঁটে তিনি সলফে সালেহীনের নিয়ম অনুসারে লিখে গেছেন, সংক্ষেপ সহজ করে লিখেছেন। আগেকার দিনে আলেমরা কঠিন কিতাব লিখতে খুব পছন্দ করত, আগেকার দিনে আলেমরা এমন শুনে আশ্চর্য হবেন, বলতো যে এই কিতাব পড়তে দাঁত ভেঙে যায়, এই কিতাব পড়তে মাথা ঘুরে যায়, ওই কিতাব পড়তে এই লাগে সেই লাগে, কত রকমের কথা যে শুনতে হয়। কিন্তু আশ্চর্য হবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাব অত্যন্ত সহজ। উনি কি করতেন, ছোট একটা জিনিস লিখে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা লিখে বিষয়ভিত্তিক জিনিসগুলো বিভিন্ন এলাকায় চিঠি আকারে পাঠাতেন। তখন এরকম ইন্টারনেট ছিল না, এরকম কোনো টেলিফোনও ছিল না, তখন ছিল চিঠি। তো চিঠি আকার দিতেন ইমাম মসজিদ ইমামদেরকে তিনি পাঠাতেন। আল্লাহ তাআলা এরকম একজন ব্যক্তিত্বকে দিয়ে তখন আরব বিশ্বকে শিরক থেকে মুক্ত করেছেন, আল্লাহ তাআলা তাকে দিয়ে বিরাট খেদমত দিয়েছেন। তো উনি যে জিনিসগুলো জানছিলেন যে একজন মানুষের যা জানা দরকার, সর্বপ্রথম যা জানতে হবে এটা হচ্ছে তিনটি জিনিস জানতে হবে, তিনটি অসুল জানতে হবে, তিনটি মূলনীতি জানতে হবে, তিনটি মূলনীতি, এটাকে আমরা সালাসাতুল উসুল বলা হয়। আমরা সালাসাতুল উসুল দর্শে দেব, সালাসাতুল উসুলের তিনটি মূলনীতি জানতে হবে, একটি হচ্ছে মারিফাতুর রাব্বি বি রাব্বি, রবকে জানা, আরেকটি হচ্ছে রাসুলকে জানা, দিনকে জানা, এই তিনটি জিনিস জানতেই হবে।
কোনো মানুষের বাইরে যাওয়ার সুযোগ নেই, জানতেই হবে। এমন কোনো ব্যক্তি নেই যে বললে আমার না জানলেও চলবে, তা না। যারে বিবেক আছে, বিবেক বিবেকবান মাত্রে এই তিনটি জিনিস জানতে হবে। এই তিনটি জিনিস একটু জানার ক্ষেত্রে কিভাবে জানতে হবে সেই জিনিসটাই আমাদের এখন আমরা দার্শনিকের আসবো। শেখ হোসেন মাহমুদিন আব্দুল্লাহ রহমাল্লাহ সাধারণত এই তিনটি জিনিস আলোচনার আগে তা আরো কয়েকটি জিনিস আলোচনা করতেন, এই জন্য যে মূল জিনিসে ঢোকার আগে কয়েকটি মৌলিক আরো কয়েকটি জিনিস মৌলিকভাবে জানতে হয়। প্রথমত এই জন্য তিনি চারটি মাসালা আলোচনা করেছেন, চারটি মাসালা, এটাকে বলা হয় আরবাউ মাসাইল, চারটি মাসালা তিনি আলোচনা করেছেন, চারটি মাসালা আরবাউ মাসাইল বলে। আরবাউ মাসাইল অর্থাৎ এইটা না বললে পরের গুণও আপনার বুঝে আসবে না। এই জন্য একটা হচ্ছে যেমন তিনটি জিনিস, আল্লাহ সম্পর্কে জানা, রব সম্পর্কে, রব সম্পর্কে জানা, দিন সম্পর্কে জানা, সুর সম্পর্কে জানা। এখন মেইন যে জানা সম্পর্কে, জানা জিনিসটা কি এটা আগে জানতে হতো। এই জন্য তিনি জানার কি জিনিসটা গুরুত্ব কি সেটা আগে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আলাম রাহিমাকাল্লাহ, আলাম অর্থ কি জানো, রাহিমাকাল্লাহ আল্লাহ তোমাকে রহমত করো। চিন্তা করে দেখুন, একদিন তিনি আলমের জিনিস বলাচ্ছে বলছেন, অর্থাৎ তোমাকে জানতে হবে তুমি দিনের জ্ঞানে দিন সম্পর্কে অজ্ঞ থাকতে পারবে না, দ্বিতীয়ত সাথে দোয়া করে দিচ্ছেন রাহিমাকাল্লাহ আল্লাহ তোমার প্রতি রহমত করো। এই রহমতের দোয়া এবং আইন দুটি একসাথে থাকতে হয়। শুধু জ্ঞান যদি কোনো হয়, অনেক সময় জ্ঞান মানুষকে বিকৃত বিকৃত পথেও নিয়ে যায়। এই জন্য শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটা কথা বলতেন যে অতু যাকায়ান ওলাম ইউতু যাকায়ান, তাদেরকে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে জ্ঞানের পবিত্রতা দেওয়া হয়নি। অনেকে অনেক কিছু জানে কিন্তু জ্ঞানটা পবিত্র কি না সেটা জানে না। অনেক জ্ঞান আছে আপনার সালনি দিয়ে সালতে হয়, সালনি দিয়ে সারলে কি হয়, হ্যাঁ কি হয়, ময়লাগুলি উপরে থাকে, দামগুলো নিচে পড়ে যায়। আপনি দেখছেন গ্রামে গ্রামে যারা ছিলেন তারা দেখেছেন, অনেক জ্ঞান আছে সালনি দিয়ে চালতে হয়। এই জন্য আপনার দোয়া না হলে, আল্লাহর কাছে সবসময় দোয়া না চাইলে আপনি যে কোনো সময় ওই আইলমে আপনাকে আবার পথভ্রষ্ট করে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আলামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন, দুনিয়ার জীবন সম্পর্কে তারা অনেক বেশি জানে কিন্তু তারা আখিরাতের জীবন সম্পর্কে সম্পূর্ণরূপে গাফিল। যখন মানুষ এলমের অহংকারে ভোগে, অনেক মানুষ দেখবেন তারা বড় বড় ডিগ্রি নিয়েছে কিন্তু দিনই এলমে একেবারে শূন্য, এলম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এই জন্য আপনার এলমের সাথে সাথে দোয়াও লাগে। রাসূল নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, তো চাইতেন কি রব্বি জিদনি ইলমা, আল্লাহ বলেছেন আপনি বলুন আল্লাহ আমার এলম বাড়িয়ে দিন। তা এলম চাইতে হবে কিন্তু অন্য যে এলম কোনো কাজে লাগে না সেই এলম থেকে মুক্তি পেতে হবে। এই জন্য শেখ ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমাল্লাহ প্রথমে বলছেন যে এলম জেনে রাখো, তারপর হচ্ছে রাহেমাকাল্লাহ আল্লাহ তোমার উপর রহমত করো। অর্থাৎ আল্লাহ রহমত না হলে তোমার জ্ঞান তোমার কাজে দিবে না, জ্ঞান কখনো উল্টা পথে রওনা হবে, সাথে সাথে তোমার আল্লাহ তোমার রহমত করুন, তুমি যেন হককে হক জেনে আমল করতে পারো, বাতিলকে বাতিল জেনে পরিত্যাগ করতে পারো, সেই জ্ঞান তোমার দরকার আছে। সেই জন্য তিনি আলাম রাহিমাকাল্লাহ বলেছেন। তারপর তিনি বলেছেন আল্লাহু ইউজিবু আলাইনা তাআল্লুমু আরবাঈ মাসাইল, তোমার জানতে হবে যে আমাদের আমাদের প্রত্যেকের উপর কর্তব্য হচ্ছে, ইয়ে যেমন তো ফরজ, এটা ফরজ আইন, এমন ফরজ যে ফরজ না হইলেই নয়, যা জানতেই হবে। আপনার অন্য সব কিছুর আগে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আরবাউ মাসায়েল, চারটি মাসালা, চারটি বিষয়, মাসালা মানে বিষয়, চারটি বিষয় আপনাকে জানতে হবে। এক নম্বর হচ্ছে আল আইল, আল আইল, আইল অর্থ কি জ্ঞান, আইল অর্থ হচ্ছে মারিফাতুল হুদা বিদালিলিহি, হেদায়েতকে জানা দলিল সহ, এটা হচ্ছে আইল, মারিফাতুল হুদা বিদালিলিহি, হেদায়েত জানা। আজকের দিনে আইলের কোনো অভাব নেই, জ্ঞান অর্জনের জন্য কেউ কেউ তো সিন দেশে যাইতে রাজি আছে তাই না, কিন্তু কেউ কোরআন পড়তে রাজি নেই। আপনি অনেক মানুষদের বলবেন, জিজ্ঞাসা করেন, তিনি অনেক থিওরি বুঝতে করেছেন, তিনি হয়তো ভালো করে জিজ্ঞাসা করবেন যে আমি শেক্সপিয়ার পড়ে ফেলেছি, আমি আমি আইনস্টাইন পড়েছি, সক্রেটিস পড়েছি, বক্রেটিস পড়েছি, এই জাতীয় যত রকমের নামগুলি সক্রাত বক্রাত আর হইতে বলে আমার সেইভাবে বললাম। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করে আপনার কাছে কোরআনে কারিম আছে আপনি কি পড়েছেন, বলছে হ্যাঁ সময় করে দেখি, সময় করে এই তো সময় হচ্ছে না, দেখি কোনো হুজুরকে রাখবো, দেখি না কোনো পড়াতে পারে কিনা। অনেক কিছু তিনি পড়েন কিন্তু তিনি এলম কি জিনিস সেটা জানেন না। এলম হচ্ছে শরীয়ত দৃষ্টিতে এলম তো সেটাই, মারিফাতুল হুদা বিদালিলিহি, হেদায়েতকে জানা দলিল সহ।
হেদায়েত কি জানা, হেদায়েত কোনটা সেটা আমাদের জানতে হবে, সেটাই হচ্ছে এখন হেদায়েত জানতে হলে আমাকে এলম হচ্ছে এক নম্বর এলম, সেটা হচ্ছে মারিফাতু রব্বি এক, মারিফাতু রব্বি, মারিফাতু নবী ও মারিফাতু দ্বীন, তিনটে জিনিস এক নম্বর এলম, এটা একেবারে ফজে আইন, বুঝে আসছে এক নম্বর। দ্বিতীয় আইন যেটা জানতে হবে সেটা হচ্ছে মানুষের নিজের যা প্রয়োজন হল ওসুল ইমান, ওসুল ইমান, ওসুল ইমান কি, আরকানুল ইমান, আরকানুল ইমান কয়টা, ছয়টা, এই ছয়টা জানতেই হবে, কিন্তু এগুলো কোনো রকম ছাড় দেওয়া যাবে না কোনো মানুষের, আপনার সন্তানকে এগুলো জানার নেই, আর সব জানাইছেন আপনি কর্তব্য অবহেলা করেছেন, আপনার কর্তব্য অবহেলা জবাবদিহি করতে হবে। এই দ্বিতীয় ওসুল ইমান, সারায়ুল ইসলাম, এরপরে তিন নম্বর সারায়ুল ইসলাম, সেটা কি, আরকানুল ইসলাম, ইসলামের রুকনগুলো, ইসলামের রুকনগুলো, এই চারটি ইসলামের রুকনগুলো কয়টি, পাঁচটি, 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 এই পাঁচটি অবশ্যই আপনাকে জানতে হচ্ছে। আচ্ছা, চার নম্বর হচ্ছে আপনাকে দুনিয়ার বুকে, দুনিয়ার বুকে কোন কোন জিনিস হারাম ঘোষণা করা সেটাও জানতে হবে, হারামগুলো জানতে হবে, কেন হারাম না জানলে আপনি যে কোনো সময় আপনি গুনাহে পতিত হবেন। হ্যাঁ, কবি বলতেছে আরফ তুষাররা লাল শর্রি ওলাকিন যে তরক্কিহে, আমি সর জেনেছি, খারাপ জেনেছি, খারাপ করার জন্য নয়, কেন খারাপ থেকে বাঁচার জন্য। এই জন্য তিন চার নম্বর যেটা সেটা অবশ্যই হারাম জিনিস থেকে বাঁচতে হলে হারাম জিনিসের জ্ঞান বাধ্যতা হবে প্রত্যেকটি মানুষের জানতে হবে সেটা, কারণ আপনার চলতে ফিরতে হারাম আসবেই, আপনি রাস্তা বেরোলে হারাম সামনে পড়বে, আপনি কোনো বাজারে গেলেও হারাম কাজ আপনার সামনে পড়ে যেতে পারে। আচ্ছা, বাজারে গেলে না, ঘরে যখন থাকবেন আপনি হারাম হয়ে যেতে পারে কোনো কাজ নিজের ভিতরে। এই জন্য আপনাকে যেমনিভাবে আওয়ামের নির্দেশনা জানতে হবে, হারামও অবশ্যই জানতে হবে। পাঁচ নম্বর যে জিনিসটা অবশ্যই জানতে হবে আপনার আমার সবার, সেটা হচ্ছে যেই যেই ফিল্ডে আসেন সেই ফিল্ডের মধ্যে আল্লাহ নির্দেশনা কি সেটা জানতে হবে। ধরেন একজন মানুষ ব্যবসা করে, ব্যবসা সংক্রান্ত জিনিসগুলো তার একান্ত ফরজ আইন, তখন আমি ব্যবসা করি না আমার জন্য ফরজে কি ভায়া, কিন্তু উম্মতের কেউ যদি না শিখে তখন তার জন্য আবার ফরজে আইন হয়েছে, প্রত্যেকের উপর গুনাহতে গুনাগার হবে, কেউ না কেউ শিখতে হবে জিনিসটা, এটা হলো কি ফরজে কি ভায়া হয়ে যায় তখন। কিন্তু এই জন্য এই পাঁচটি জিনিস অবশ্যই জানতে হবে, এর বাইরে আপনি যদি কোনো এরপরে আপনি অন্য অন্য জিনিস জানেন, অ্যালজেব্রা জানেন, কেমিস্ট্রি জানেন অথবা ফিজিক্স জানেন, আমার আপত্তি নেই, আপনি যদি কোনো কাজে লাগাইতে পারেন দুনিয়ার কোনো খেদমতে, সেটা অতিরিক্ত অ্যালম, সেটা কখনো কাজে লাগবে, কখনো জীবনেও কাজে লাগবে না। একটা বিরাট গোষ্ঠী চলে গেছে, তারা কিন্তু কখনো ফিজিক্স পড়েনি, ইমাম দুনিয়াতি রহমতুল্লাহ আলী নাম শুনে থাকবেন, তার একটা মরজাম আছে, মরজামত দুনিয়াতি, মরজামত চলে হাদিসের কিতাব, অনেক হাদিসের কিতাব আছে, উনি একটা একটা ইয়া লিখেছেন, আপনারা এটা পাবেন, ওনার ভূমিকার মধ্যে উনি উল্লেখ করেছেন, যখন ওই সময় তিনি যখন আসছেন তখন মিশরে দর্শন শাস্ত্রের খুব নাম ডাক, দর্শন শাস্ত্রের খুব নাম ডাক, গ্রিক দর্শন নিয়ে খুব ব্যস্ত মানুষ, এবং মানুষ দেশীয় দর্শন, অমুক দর্শন, দর্শন পড়তে পড়তে মানুষ মাথা খাতা খারাপ হয়ে গেছে। তখন তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই একটা আলেম, যে আলেমটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই জিনিসটা সম্পর্কে কিছু বলেন নাই, সাহাবায়ে কেরাম, আমি শিওর যে সাহাবায়ে কেরাম এই আলেমটা জানতেন না, তাবেইনরা, ইমামরা কেউ জানতেন না, আইমা মুস্তাহিদিন যারা ছিলেন কেউ জানতেন না, কুতুব মুসান্নাফিন, কুতুবুদ্দিন যারা ছিল বুখারি মুসলিম আবু দাউদ, তারা কেউ জানতেন না, শারেহুল্লাহ ওয়াল হাদিসরা জানতেন না, এমনকি মুফাসসিরিনরা কেউ জানতেন না। ওই আলেমটা আমার কাছে দরকারটা কিসে বলেন তো, কি কাজে লাগবে ওইটা আমার সারা জীবনে, ওই আলেমটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। অথচ মূল যে আলেম যেটা কোরআন এবং সুন্নাহ আমাকে বলছে জানতে, জানতেই হবে, যা যা না জান, যা জানলেই নয় একজন মানুষের, সেই আলেমটা থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য যে পাঁচটি জিনিসের কথা বললাম এগুলি ফরজে আইন, জানতেই হবে। এই জন্য তিনি বলছেন প্রথম হচ্ছে আল আলম, প্রথম যে কর্তব্য একটা মানুষের কি হতে হবে, আলম, তাহলে আলম এইটা হলো প্রথম কর্তব্য একটা মানুষের, এটাই হচ্ছে জরুরি, এটা এর বাইরে যতটুকু জানবেন সেটা কখনো কখনো প্রয়োজন হলে হতেও পারে, প্রয়োজন নাও হতে পারে আপনার জীবনে, আপনার জীবনে নাও হতে পারে, যেটা আপনার প্রয়োজন হবে এটা আপনি শিখবেন, প্রয়োজন পরিমাণ এর বেশি নয়, এর বেশি হলে সেটা হয়ে যাবে লাগলো বাড়তি জিনিস। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন আল আলম নুকতা কাত্তা রাহাল জাহালা, যে আলম হচ্ছে একটা ফোঁটা, জাহেল রাইগার বাড়াইতে বাড়াইতে বিরাট করে ফেলছে। আলম ওগুলি আলম দরকারি আলম নয়, আলম হচ্ছে সঠিক আলম হচ্ছে আমার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, যেটা প্রতিদিন আমার দরকার হয়, আল্লাহ সম্পর্কে প্রতিক্ষণ দরকার হয়, তাই না? এক মিনিট যদি কোনো আল্লাহকে ভুলে যান আপনার কাজ হবে, ইমান হারায় কবরে চলে যাবেন। রাসূল সম্পর্কে প্রতিক্ষণ আপনাকে জানতে হবে, ইসলাম সম্পর্কে প্রতিক্ষণ আপনাকে জানতে হবে। এই জন্য আমাদের ইমাম বলছেন ওয়াহুয়া আলম, কি আলম কি ব্যাখ্যা করছে, ওয়াহুয়া মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু নবীহি ওয়া মারিফাতু দীনি ইসলাম বিল আদিল্লা, বিল আদিল্লা, আল্লাহকে জানতে হবে,
নবীকে জানতে হবে এবং ইসলামকে, দীন ইসলাম জানতে হবে দলিল সহকারে। দলিল সহকারে কাকে? তো আল্লাহকে জানবেন, রাসূলকে জানবেন এবং ইসলাম দীন ইসলাম সম্পর্কে দলিল সহকারে জানবেন। এখন বলেন, মারিফত নিয়ে তো একটি মানুষ প্রচুর মারিফতের তত্ত্ব নিয়ে বহুত মানুষের বহুত কিছু করতেছে, শব্দ একটা তো খুব খুশি মারিফতের, তাই না? সেই মারিফত কি আসলে আল্লাহর পথে নিয়ে যায় কিনা আপনি চিন্তা করে দেখবেন, আমরা অগ্রিম বলবো না, আপনারা চিন্তা করে দেখবেন। তাদের গ্রন্থগুলোতে সবসময় যখন তাওহীদের আলোচনা আসে দেখবেন সব নাসুচত, কেমন যেমন আল্লাহ সম্পর্কে আলোচনা দেবেন, বলা হচ্ছে আল্লাহর আলোচনা বলা হচ্ছে ইন্নাল্লাহু ওয়াহিদুন লা কাসিমা লাহু, আল্লাহ এক যার কোনো ভাগ নাই। কি বুঝছে ভাগ মানে কি? ভাগ মানে কি দেখি, দাদা কি উপকার হয়েছে আমার দুনিয়ার জীবনে কি বিশ্বাস করলাম? নো মানে নো নো নো, তার ওয়ালা জুজ আলাহ, তার কোনো অংশ নাই, কথা একটা দিবার কিছু অংশ নাই। কি জন্য বলছে শুনবেন? আল্লাহ সিফাতগুলিকে অস্বীকার করার জন্য, আল্লাহ তাদের গুণাগুণ অস্বীকার করার জন্য। কারণ যদি কোনো জুজ হয় তো সিফাত কি, তাহলে আল্লাহ জুজ হয়ে যায়, না না সিফাত নাই, অস্বীকার করার জন্য। এই জন্য এটা বানাচ্ছে আল্লাহ পরিচয় নিচ্ছে কেমন দেখেন, আল্লাহ পরিচয় দিতে যাই দ্বিতীয়বার বলতেছে যে আল্লাহ পরিচয় দিতে যাই দ্বিতীয়বার বলতেছে এটা যে ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, এর হচ্ছে লা শাবীহা লাহু, তার মতো কেউ নেই। এখন কি বুঝলাম, কেউ যদি না সিফাত সাব্যস্ত করে তাহলে সে শাবী করে দিছে, সিফাতগুলি কি সব অস্বীকার করে দিচ্ছে এটা দিয়া, হ্যাঁ একবার পুরোপুরি অস্বীকার করে দিচ্ছে, নো হইলো সব নো। আল্লাহ সম্পর্কে কিছু ধারণা কিন্তু দেয় নাই কোনো দিন, আপনাকে আল্লাহ সম্পর্কে কোনো ধারণা দেয় না, শুধু নো 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 নেগেটিভ ধারণাগুলি আপনাকে দিচ্ছে সবসময়। তারপরে সবশেষে এসে বললো যে আল্লাহ সম্পর্কে লা শাবীহা লাহু, তার কোনো শাবী নেই, তাই এটা বলে দিল। শেষে এসে বললো ইন্নাল্লাহু ওয়াহিদুন লা দ্বিতীয় লাহু, তার বিপরীতে কিছু নেই। তাহলে কি সব মানুষ কি আল্লাহ? বিপরীতে কিছু নেই, স্রষ্টা সৃষ্টি দিতে অবশ্যই বিপরীত জিনিস আছে, স্রষ্টা সৃষ্টি দিতে বিপরীত, একটার ভিতরে একটা না, সম্পূর্ণ আলাদা আলাদা সত্য সাব্যস্ত না করলে ইমানে থাকবে না। তো নো নো করে তারা তাওহীদ শিক্ষা দিচ্ছে, ইমান শিক্ষা দিচ্ছে, ওই শিক্ষা আসলে শিক্ষানো। এই জন্য সাহেব হাসান বলতেছেন যে ভুল হচ্ছে, এলম হচ্ছে এটা জানার নাম, আল্লাহর জন্য সাব্যস্ত করার নাম। কি সাব্যস্ত করছেন? আল্লাহর জন্য আল্লাহকে, আল্লাহকে জানতে হবে, আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে যে তার আল্লাহর কি কি গুণাগুণ কোরআন এবং সুন্নাহ আসছে, সেটা আল্লাহর নাম কত আসছে, আল্লাহর গুণ কত আসছে, এর মাধ্যমে আল্লাহকে জানতে হবে, এর মাধ্যমে আল্লাহকে জানতে হবে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ জানেনি আল্লাহকে সে সম্মান করতে পারে না, এই জন্য এরা আল্লাহকে সম্মান করতে শিখে নাই। যারাই এরকম কাজ করে তারা আল্লাহকে সম্মান করতে শিখে নাই, আল্লাহকে সম্মান তারাই করতে পারে যা আল্লাহ সম্পর্কে জানে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানে, কারণ আল্লাহকে জানে না, আল্লাহকে জানলে আল্লাহ সম্পর্কে জানলে তার সম্মান দিবে। এই জন্য তাদের এই জায়গাতে সবচেয়ে বড় অভাব হচ্ছে আল্লাহ দিন আল্লাহ সম্পর্কে না জানা। আল্লাহ সম্পর্কে জানার থেকে নেগেটিভ সেন্সে তারা কাজ করে সবসময়, আমরা পজিটিভলি কাজ করবো। আল্লাহকে পুরো জানতে হলে কোথেকে জানতে হবে বলেন তো? কোরআনে কারিম, তারপরে রাসূলুল্লাহ সুন্নাহ থেকে, ঠিক না? এর বাইরে সাহাবায়ে কেরাম যদি বলে থাকেন সেটাও আমাদের জন্য দলিল হবে এর ভিতরে, কিন্তু এর বাইরে আমরা পরবর্তীতে কোনো কথা গ্রহণ করবো না, কারণ সাহাবায়ে কেরাম কেন বলছে হযরত রাসূলুল্লাহ তুমি শুনেছে, সেই জন্য সহিহ সনদ তাদের কাছ থেকে আসলে সেটা আমরা গ্রহণ করবো। কিন্তু মানুষের কথা দিয়ে কোনো ব্যক্তির বচন দিয়ে আল্লাহকে জানার কোনো সুযোগ নেই, আল্লাহকে মানুষের বচন দিয়ে না, বরং আমাদের কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জানতে হবে। যদি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে কারো আল্লাহকে জানার মধ্যে কোনো রকম ঘাটতি দেখা যায় সে কোথাও আর আল্লাহকে জানার সুযোগ পাবে না, কারণ আল্লাহ তার নাযিল করেছেন কোরআনকে কি জন্য, তার পরিচয় দেওয়ার জন্য শুরু করেছেন এইভাবে যে আলম গায়েব তিনি গায়েব, হ্যাঁ আর ইব্রাহিম ইবনে যায়েদ কিতাব আল্লাহ রাব্বুল হুদাল মুত্তাক আল্লাহ যিনি ইউমিনুন বিল গায়েব, গায়েবের উপর ইমান রাখে, গায়েব কার আল্লাহ না দেখে এই শিখিয়ে দিচ্ছে এটা। সুতরাং আপনি শত দলিল নিয়ে এসে যে পদ্ধতি আবিষ্কার করেছেন সেই পদ্ধতি কোরআন সুন্নাহ দেওয়া পদ্ধতি নয়, সেটা দিয়ে আপনি কখনো ইমান ধরে রাখতে পারবেন না। আপনার কোরআন সুন্নাহর ভিতরের দিকে আপনাকে অবশ্যই দলিল দিয়ে ইমান ঠিক রাখতে হবে। দেখেন এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা কথা, মান আরিফ আল্লাহ বি আসমাই ওয়া সিফাতি ওয়া আফআলিহি আহাব্বাহু লা মাহালাতান, কেউ যদি আল্লাহকে তার নাম গুণ এবং তার আফাল কর্মকাণ্ডের মাধ্যমে চিনে অবশ্যই আল্লাহকে ভালোবাসবে। আপনি যখন মনে করবেন, গুরুত্বপূর্ণ কথা কিন্তু, আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন তখন যখন আল্লাহর মহত্ব সম্পর্কে আপনার ধারণা হবে, এটাই তো কথা। আল্লাহ গুণাগুণ আল্লাহ রহমত করে দেখেই তো ভালোবাসেন, আল্লাহ আপনাকে রহমত করবে, তাই না? আল্লাহর আফাল সৃষ্টি পৃথিবীতে কি আছে আল্লাহ সবই তো, যত পৃথিবীতে যা আছে সবই কি আল্লাহর সৃষ্টি? না সৃষ্টি না, আমরা সব সৃষ্ট না। আচ্ছা
আল্লাহর বাণীর একটা, আল্লাহর গুণের একটা জিনিস আছে, এটা কি বলেন তো? আল্লাহর বাণী, আল্লাহর বাণী, তাই না? আর মহান আল্লাহ তিনি এই সব কিছু ধারণ করে, আসমান জমিন সবই ধারণ করে আছেন। সুতরাং আল্লাহ সম্পর্কে জানতে হলে একটুকু জানলে আপনার কিন্তু আল্লাহ সম্পর্কে অবশ্যই মহব্বত বাড়বে, আল্লাহকে ভালোবাসবেন। এটাই চাই যে আল্লাহকে এই ভালোবাসার জন্য অবশ্যই আল্লাহ সম্পর্কে জানতে হবে। এই জন্য আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ নিজে তার পরিচয় তুলে দিয়েছেন কোরআনে, রাসূল তার পরিচয় করে দিয়েছেন তার হাদিসে। এই জন্য সবচেয়ে বেশি দরকার, ওই ব্যক্তি সবচেয়ে বেশি বলছেন এই বিষয় নিয়ে বলতেন একটা কথা, আল্লাহ দা তুয়াল ফারহা, খুশি এবং লাজ্জা, মানুষের জীবনে খুশি এবং স্বাদ ওই সময় অনুভব করে মানুষ, সুরুল অন্তরের মধ্যে একটা আনন্দ অনুভব হয়, ওয়া তৈবুল ওয়াক্ত, ভালো অংশ সময় কাটে একটা মানুষের, এবং এমন নেয়ামত যেই নেয়ামতের মানুষ ইয়া করতে পারে না, মানে এটা মানুষ নিজে বলতে পারে না, মানে মানে ব্যক্ত করতে পারে না। এই নেয়ামত মানুষ কখন ভোগ করে? যখন মানুষ আল্লাহ সম্পর্কে জানতে পারে, আল্লাহ তাওহীদ জানতে পারে, ঈমান সম্পর্কে জানতে পারে। এই নেয়ামতের অভিব্যক্তি মানুষের ভিতরে আসে না, মানে চেষ্টা করে বলে ব্যক্ত করতে পারে না, এই আনন্দ এত অনুভব করে তখন সে মনে করে যে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। শেখুল সাহেব ইবনে তাইমিয়ার রহমাতুল্লাহ এই জন্য একটা কথা বলতেন যে আহিয়ানান ইয়াতারি আলা কালবি, কখনো কখনো আমার অন্তরের ভিতরে এমন একটা অবস্থা আসে আল্লাহর মারফাতের দিন সম্পর্কে জানা, সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহ তাওহীদের আসমা সিফাত সম্পর্কে জানে, নামগুলো সম্পর্কে জানে, আনন্দ সেই ব্যক্তি অনুভব করতে পারবে যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ বুঝতে পারে এবং তার হিদ অনুভব করতে পারে এবং আল্লাহ তাআলার মারফাত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মারফাত শিখে, বাড়তি মারফাত নয়, তথাকথিত মারফাত নয় যা মানুষকে বেদাত এবং শিরকের দিকে নিয়ে যায়, সেরকম তত্ত্বীয় মারফাত নয়, বরং তত্ত্বীয় তথ্যভিত্তিক মারফাত যে মারফাত কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য এর মধ্যে আমাদের আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে জানতে হবে। দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে, জানার জন্য যেটা বলেছে, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার ব্যাপারে কেন জানতে হবে? আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই দুই সৃষ্টি এবং স্রষ্টার মাঝে একজন মাধ্যম বানিয়েছেন। কেন বানিয়েছেন বলেন তো? দিন দেওয়ার জন্য। এই নয় যে তার মাধ্যম ছাড়া এবার কবুল হবে, তার মাধ্যম ছাড়া আমার এবার উঠতে ছাড়া, এটা না, বরং দিন প্রচারের জন্য আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন। মানুষ কেন? যে মানুষ দেখে শিখতে পারবে তার থেকে। এই জন্য আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ালাহু জাআলনা হুমালাকা লাজাআলনাহু রাজুলান ওয়ালা লাবাসনা আলাইহি মা ইয়ালবিসু, যদি তাকে আমি ফেরেশতা বানাতাম তাহলে তারে পুরুষ বানাতাম, আর তারা বলতো যে এই ফেরেশতা আবার আমাদের কেন পাঠালো, ও তো বেশি পারে, আমরা তো কম পারি, ফেরেশতা ইবাদত করতে পারে, আমরা তো ইবাদত করতে পারি না। কিন্তু আল্লাহ ওটা না করে বানাইছে, মানুষ দিয়েছে, নিতে সুবিধা হবে, দেখবে যে এইভাবে আবাদ করে, এইভাবে আবাদ করে, তিনিও মানুষ দেখো কীভাবে আবাদ করতে শিখিয়ে দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে। এই জন্য তিনি হচ্ছেন ওয়াসিতা বাইনাল খালকি ওয়াল খালিকে, সৃষ্টি এবং স্রষ্টার মাঝে একদম মাধ্যম, যে মাধ্যমটা তাবলীগুদ্দিন, দিন প্রসারের জন্য এবং আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এই নয় যে তার মাধ্যম ছাড়া আমার ইবাদত কবুল হচ্ছে না, যেটা মানুষ করে থাকে, তা আল্লাহ আমার রসুলের ওসিলা দিয়ে, অমুকের ওসিলা দিয়ে, ওই জাতীয় ওসিলায় আমরা বিশ্বাস করি না। এই জন্য তাকে জানতে হবে, কারণ জানতে হবে আল্লাহের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। যদি ভালো কিছু থাকে দুনিয়াতে, কার মাধ্যমে আসছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যদি ভালো কিছু পেতে হয় একমাত্র এই নবীকে অনুসরণ করে আমাকে পেতে হবে। মা মিন কাউলিন হাসানিন ইল্লা ওয়াকুতু, যত ভালো কথা আছে রসুল বলে দিয়েছেন, রসুল বলছে আমি বলে দিয়েছি, এবার তো আপনার ভালো কথা, ভালো আমল, ভালো জিন্দগি যাপনের জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাইরে অন্য কোনো জীবনে কোনো আদর্শ খুঁজতে যাবেন না, আপনি সেখান থেকে অভ্রষ্ট হয়ে ফিরে আসবেন। দুনিয়ার মানুষ এখন আদর্শ কিরকম জানেন? আসার সময় কয়েকজন যুবককে দেখলাম মাশাল্লাহ দাঁড়িয়ে রাখছে, আমি তো খুশি হয়ে গেছি গাড়িতে। কিছুক্ষণ পর দেখলাম যে তারা খারাপ খারাপ ইয়া দেখতেছে হাতের মধ্যে ইয়া দিয়ে, তখন বুঝলাম যে দাড়িটা তাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি নয়, এটা কুহেলির দাড়ি। তো কেউ আছে কুহেলির দাড়ি রাখে খুশি হয় আদর্শ, কেউ আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখে আদর্শবান হয়। তাহলে মানুষের মধ্যে পার্থক্যটা কতটুকু দেখছেন? একটু নিয়তের কাজ পরিবর্তন হচ্ছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ হিসেবে তাকে পাঠিয়েছেন, বলে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমুল আখির, আল্লাহ ও আখিরাত যে ব্যক্তি আশা করে
সেই ব্যক্তি যেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিকল্প নাই এবং আশা করতে পারে না, কোথাও চিন্তা করলে সেটা পথভ্রষ্ট হবে, তার ইমান চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে আমাদেরকে হেদায়তের আধার মনে করতে হবে, তিনি নিয়ে আসছেন সেটা আমাদের বিশ্বাস করতে হবে, তিনি আমাদের তিনি যা নিয়ে আসছেন তা আমাদেরকে মানতে হবে। আমরা বলেছিলাম কখনো কখনো শুনে রাখবেন মনে আছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তাকে রাসুল হিসাবে মানতে হলে চারটা জিনিস লাগে, তাই না? কি কি? একটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলিকে যথাযথভাবে বিশ্বাস করা। রসুল বলেছেন যে মাসির এক ডানায় কি আছে, রোগ আছে, আরেক ডানায় আরোগ্য আছে, দুটো বলেছে রসুল, তাই না? আপনি ডাক্তারি শাস্ত্র বড় ডাক্তার হয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে যে পছন্দ হচ্ছে না, গ্রহণযোগ্য না আপনার সেটা, কারণ মোহাম্মদ রসুল্লাহ আসলাম খবর দিয়েছেন যে সত্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আপনার এখন মনে হচ্ছে বিজ্ঞানী বড় বিজ্ঞানীদের কেমনে হয়, আপনার কেমনে হওয়া বনেই অর্থ ইমান নাই, আপনাকে এটা বিশ্বাস করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম। এই জন্য এক নম্বর কাজ হচ্ছে রসুল যা যা সংবাদ দিয়েছে তা অবশ্যই কি করতে হবে, যথাযথভাবে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে রসুল যা নির্দেশ দিয়েছেন তা মানতে হবে, নির্দেশ আছে না আমল, রসুল নির্দেশ দিয়েছেন আপনাকে ডান হাতে খাতে, আপনি ডান হাতে খান, রসুল নির্দেশ দিয়েছে আপনাকে যে আপনাকে রসুল নির্দেশ দিয়েছে সল্লু কামা তুমি উসল্লি, আমাকে সালাত যেভাবে পড়ছে বলে দেখেছে এভাবে সালাত আদায় করো, তাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছে, বলেছেন খুদু আনি মা নাসিকাকুম, আমার থেকে হজ শিখে না, লাহি লাও কাকুম বা যা আমি হাজা, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, রসুল বলে দিয়েছে খুজু আনি মানে আসে লিতা খুজু আনি মানে আসে কাকুম, বিভিন্ন শব্দে আসছে, অর্থাৎ রসুল আমল দিয়েছে, নির্দেশ দিয়েছেন করতে। আচ্ছা, আপনার রসুল নিষেধ করেছেন, তিন নম্বর কাজ এটা, রসুল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে, রসুল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে, রসুল মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, রসুল সুদ খেতে নিষেধ করেছেন, ঘোষ খেতে নিষেধ করেছেন, জিনা ব্যবসা থেকে নিষেধ করেছেন, হ্যাঁ এই জাতীয় নিষেধাজ্ঞা যতগুলো নিষেধ সেগুলো দিয়ে পরিত্যাগ করতে হবে, তিন নম্বর কাজ। চার নম্বর কাজ হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শরীয়ত নিয়েছেন শরীয়তের বাইরে অন্য কোথাও কোনো শরীয়ত পাওয়া যাবে না, এটা শিওর থাকতে হবে আপনাকে, অর্থাৎ কোনো খিজির না, কোনো আল্লাহর ওলি না, খিজির নয় আল্লাহর ওলি না, তাই একসাথে বললাম, কিন্তু নবীও নয় আর কি, খিজির যদি নবী মানেন তাও না, কোনো ফেরেশতাও না, মালিকুল মুকাররাব না, কোনো ফেরেশতাও না, আপনাকে অবশ্যই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মোতাবেক আপনাকে চলতে হবে। শরীয়তই হচ্ছে আপনার জীবন, শরীয়তের বাইরে অন্য কোনো পদ্ধতি যারা আবিষ্কার করে তারা এর বাইরে চলে, দিনের বাইরে চলে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমা জাল না কালা শরীয়তি মিনাল আমরি, আমি আপনাকে শরীয়তের বলে দিয়েছি, আল্লাহ কোথাও বলেন নাই তরিকত শব্দ, যদি কোরআনে কারিম ভালো অর্থে কোথাও ব্যবহৃত হয়নি, সব জায়গায় আছে ইল্লা তরিকা জাহান্নাম, জাহান্নামের পথ হিসাবে ব্যবহৃত হয়েছে, এই জন্য তরিকত বলতে কোনো কিছু নেই। অনুরূপভাবে যেটা হাকিকত বলা হয় এই শব্দটি কোরআন সুন্নাহ কোথাও আসছেই না শব্দটি, অথচ এটার উপরে আমরা ব্যক্ত হয়ে পড়ি, এই এই শরীয়তের উপরে আপনার আমাকে থাকতে হবে, এটার উপরে ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ অবস্থা পর্যন্ত তিনি ছিলেন, এর উপরেই আপনার আমার জীবন ধারণ করতে হবে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, তাই না? তিন নম্বর যে জিনিসটা জানতেই হবে সেটা হচ্ছে আপনাকে দিন সম্পর্কে জানতে হবে। দিন কি জিনিস? দিন হচ্ছে দান ইয়া দিন, দুটা জিনিস আছে, দান অর্থ হল মেনে নেয়া, মেনে নেয়া শব্দের অর্থ হচ্ছে, মেনে নেয়া অর্থ হচ্ছে যে কেউ কারো একটা অর্ডার আছে আপনাকে মানতে হচ্ছে, কথা এরকম না, মেনে নিতে হলে একটা অর্ডার থাকবে না আগে, এর অর্থ হচ্ছে দিন এবং ধর্ম এক জিনিস নয়। আমাদের যারা দিনকে ধর্ম অনুবাদ করে তারা ভুল করছি, যারা রিলিজিয়ন অনুবাদ করে তারা আরও ভুল করতেছি, দিন দিনই সই, এই জন্য দিনের অনুবাদ কখনো অন্য কিছু দিয়ে হয় না, দিন দিন হচ্ছে এমন জিনিস যে রব্বুল ইজ্জতের নির্দেশনা আমার মেনে নেয়, এটা নাম হচ্ছে দিন, অর্থাৎ রব্বুল ইজ্জত কী নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা কী নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা কোনটা থেকে নিষেধ করেছেন, কী বলেছেন ওইটাকে মেনে নেয়ার নাম, এটা হচ্ছে দিন। এই জন্য দান এদিন এটার অর্থ বিশুদ্ধ অর্থ হচ্ছে ইস্তাসলাম, কারণ পূর্ণ আনুগত্য প্রকাশ করা, এই জন্য যদি আল্লাহর আনুগত্য প্রকাশ করে দিন হবে, অন্য কারো আনুগত্য প্রকাশ করলে কি হবে, শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে, এই জন্য আনুগত্য সবাই করে, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই সৃষ্টি মানে আনুগত্য করে, এটা সত্য কথা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন যে আমাকে যেদিন থেকে দাস হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন দাস, সেই হিসেবে তখন আমি কারো না কারো আনুগত্য করি, যদি আল্লাহর আনুগত্য না করে কার আনুগত্য করে বলেন তো, শয়তান আনুগত্য করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআবুদু শয়তান ইন্নাহু লাকুম আদুউ মুবিন ওয়া লাকাদ আহিদনা ইলা ইলা বনি আদম, আল্লাহ তাআবুদু শয়তান, আল্লাহ অঙ্গীকার দিয়েছেন যে শয়তান এবাদত করা যাবে না। শয়তান কার? শয়তান শুধু এক জিন শয়তান যেমন আছে, মানব শয়তানও আছে, যারা মানুষকে দুনিয়ার দিনের পথ থেকে দুনিয়ার পথের দিকে নিয়ে যাচ্ছে দিন দিন,
এখন আপনার সন্তানকে আপনার আত্মীয় স্বজনকে দিন মুখিতা দেখতে চায় না কেউ, দিন আপনার দাড়ি দেখলে তাদের চুলকানি আরম্ভ হয় ঠিক না, আপনার তাকমির উপরে কাপড় দেখলে তাদের ব্যথা আরম্ভ হয়, বোরকাওয়ালি মহিলা দেখলে কারো কারো ঘুম হারাম হয়ে যায়। তো বুঝা গেল যে দিন জিনিস থেকে বের করে দুনিয়ামুখী করার জন্য বহু শয়তান বসে আছে। এই শয়তানগুলো কি করতেছে, তারা শয়তানের দিনদারি শয়তানের তাবেদারি বানাচ্ছে, তাবেদার বানাচ্ছে আপনাকে। তো শয়তানের তাবেদার হওয়া দিন, এই জন্য দিন শয়তানের তাবেদার অর্থ হচ্ছে শিরকি কুফরিতে লিপ্ত হওয়া। আর আল্লাহর অনুসরণ করলে, আল্লাহর নির্দেশনা মানলে, আপনি দিন মানলেন, দিন ইসলাম মানলেন, যে ইসলামের প্রতি দিন শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসছিলেন, দিনের মারাতিব বর্ণনা করছেন, তিনটি মর্তবা বর্ণনা করছেন। কে বলছেন? জিবরিল আলাইহিস সালাম। মনে আছে জিবরিল প্রথমে ইমান বর্ণনা করছে, তারপরে ইসলাম, তারপরে এহসান। প্রথমে ইসলাম, তারপরে ইমান, তারপরে এহসান। ধারাবাহিকভাবে সিরিয়াল দিয়ে আসেন। একটি মানুষ যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামে প্রবেশ করলো, সে সালাত আদায় করলো, প্রমাণ নইলে কিন্তু তার প্রমাণ হলো না। সালাত আদায় না করলে মুসলিম না, কারণ বাহ্যিক প্রমাণ লাগবে। অন্তরের বিষয় তো হলো ইমান, বাহ্যিক প্রমাণ হচ্ছে সালাত। এই জন্য বাহ্যিক প্রমাণের জন্য সালাতকে শরীয়ত কঠিনভাবে ঘোষণা দিয়েছে। সালাত না আমার পড়ে নাই অর্থ হচ্ছে সে মুখে বললো কাজে নাই, এই জন্য তার ইমান নাই, তথা এই জন্য তার কাফের ঘোষণা করা হয়েছে। এই জন্য সালাত আদায় করতে হবে, সালাত আদায় করা হচ্ছে বাহ্যিক মানের পরিচয়। আচ্ছা, এরপরে আপনাকে উন্নতি করতে হবে। উন্নতি কি? আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড, আপনি কী কী করেছেন না করেছেন, আপনি আসলে আল্লাহ কত ইমানদার, আপনার পরিবর্তন হচ্ছে কিনা, এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ শৃঙ্গ পর্যন্ত। ইমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, আমরা এটা জানি। তাহলে বোঝা গেল তিন নম্বরটা এহসান, সেটা হচ্ছে আরো উপরের তবকাতে আপনাকে নিয়ে যাবে। তো একটি মানুষ এই তিনটি শিখার পরে সে কিন্তু দিনের উপর আসছে, এর আগে আসেনি। কিভাবে বুঝলেন? বুঝলাম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল চলে গেল, উনি চিনতে পারেন নাই ওনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাকুম লিয়ালিমাকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে দিন শিক্ষা দিতে। খেয়াল করছেন যা যা আলোচনা করলেন, কিসের উপর বললেন? দিন, তিনটা দিনের আলামত, কিয়ামতের আলামত বলছে। এই জন্য যে একটা বিরাট একটা অংশ মানুষের জীবনে সেখানে কাটবে পরবর্তী, যার কোনো শেষ নেই যে জীবনের, সেই জীবনটা কাটবে। এই জন্য কিন্তু আলামত কিছু বর্ণনা করেছেন, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা দিনই বলো, ইসলাম, ইমান, এহসান, মারাতিবুল দিন যেটা। তাহলে দিন শিখতে হলে এই তিনটি অংশকে কঠিনভাবে জানতে হবে। এই তিনটি অংশকে ইসলাম, ইমান, এহসান, এই তিনটি হচ্ছে মারিফাতুল দিন, দলিল সহকারে জানতে হবে। এই এই জিনিসটাই আপনাকে দুনিয়ার বুকে যদি আপনি এই তিনটি জিনিসের তিনটি জিনিস সম্পর্কে আপনি জানেন, চলেন, মানেন, আপনি কবরে গেলে এই তিনটি আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে আপনি যে মেনে থাকেন, কবরে গেলে আপনি সেগুলো উত্তর দিতে পারবেন। আর না হলে কিন্তু উত্তর দিতে পারবেন না, নাহলে দিতে পারবেন মুস্তকিল হবে, মুস্তকিল হবে, মুস্তকিল কাজ হবে না। রেকর্ড নিয়ে গেলে বাজাই দেবে, কিছু কিছু মানুষ আছে দেখি কোরআন শরীফ পড়ে না, কি করে দেন বাড়ির মধ্যে রেকর্ড বাজে রাখছে, বাড়ির মধ্যে কি করে দেখছেন রেকর্ড বাজে রাখে, কেউ কেউ দোকানের মধ্যে রেকর্ড বাজে রাখে, গাড়ির মধ্যে রেকর্ড বাজে রাখছে, কত মানুষ কত গল্প করতেছে কোনো খবর নেই। কোরআন কারিম পড়ার সময় কোনো রকমের গল্প চলবে না, এই জন্য যারা এই কাজগুলি করে অন্যায় কাজ করছে, কারণ কারণ অন্য কাজে লিপ্ত আছে মনে করছে আমি তো সরকার দূরে আছি, সরকার এটা দিয়ে তারা একটা ধোকা দিচ্ছে। এই শুধু এই শুধু কারণ না, এটা না, তাকে পড়তে হবে, জানতে হবে, অর্থ বুঝতে হবে। আল্লাহ কোরআন নাযিল করেছে এই জন্য নয় তুমি ক্যাসেট বাজাবে বসে বসে রাস্তায় রাস্তায়, এটা ঠিক না, এই পদ্ধতি ঠিক না। এই জন্য আমরা যারা কবলে তো প্রত্যেককে যেতে হবে, ইমান যারা আছে একবার কবলে যেতেই হবে। হ্যাঁ, কুল্লু নাসিন দাখিল, আরবিতে বলে প্রত্যেকটি মানুষই প্রবেশ করবে সেখানে, সেই কবর মাসের পেট হোক অথবা মাসের পেট মাটি মাটির ভিতরে হোক অথবা আর কিছু না পোয়া, এগুলো যেটাই হোক কবর তার একটা হবেই, যেখানে হোক সেটাই হোক। আল্লাহ বলছেন আমি ওরা ইমবার যখন গাই আমি ওরা আসব, কেয়ামত আসা পর্যন্ত তারা একটা অন্তরালের ভিতরে থাকবে, অন্তরালটা হচ্ছে কবর, বারজাখ, বারজাখি জীবনের মধ্যে তারা থাকবে। ওখানে কিন্তু আপনাকে এই প্রশ্নের উত্তর, যেখানে থাকেন না কেন প্রশ্ন উত্তর হবে। আজাব কিভাবে আমরা জানি না, আমরা বলেছি না আগে, কিভাবে না জানলে ইমান আনতে হয়, সেটা আজাব হবে বলেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জন্য ইমান আনতে হবে। তাহলে বোঝা গেল যে এই তিনটি প্রশ্ন উত্তর কিন্তু আপনার আমার সবাই লাগবেই। ইমানের এই তিনটি প্রশ্ন উত্তরের জন্য দুনিয়াতে যেমন আইলমের দরকার জানা, আর কবর নিচে গেল আমলের দরকার জানতে হবে, সেটা
জানতে হবে যে আমি এই তিনটি জিনিসকে অবশ্যই জেনে নেব ভালো করে কবর নিচে। আমাদের অনেকেই মনে করি কবর নিচে তিনটি তিনটি প্রশ্নই হবে, কিন্তু আরেকটা প্রশ্ন কিন্তু আছে, জানেন কি না এটা? এটা কি কিভাবে জানলে? ওইটা কিন্তু একজন আছে, ওইটাই আমরা আলোচনা করতেছি। শুধু কবর নিচে তিনটি প্রশ্ন তাই না, আরেকটা প্রশ্ন আছে কিভাবে জানলে। এই জন্য জানার জন্য কিভাবে জানলে পড়তে হবে, তাহলে বলতে হবে। শুনেছি মানুষ বলেছে, এটা হলে কি মাত্র হয়ে যাবে? কখনো নয়, বরং তাকে এটার কারণে শাস্তি দেওয়া হবে। বহু মানুষই শুনে অনেক কিছু কিন্তু বিশ্বাস করে না, এই জন্য জানতে হবে, পড়তে হবে, এটা মূল কথা। এই জন্য প্রথম কাজ হচ্ছে যে আপনার আমার এলম অর্জন করতে হবে, এলম অর্জন করতে হবে। এলম অর্জনের গুরুত্ব এত বেশি, আমরা আজকে এলমের কথাটাই আলোচনা করতে চাচ্ছি, এই জন্য আমল ইনশাল্লাহ আলোচনা করব। প্রথম চারটি মাসের প্রথম হচ্ছে এলম, দ্বিতীয়টা হচ্ছে আমল, তৃতীয়টা হচ্ছে দাওয়া, চতুর্থটা হচ্ছে সবর। এই চারটি মাসালার ক্ষেত্রে প্রথম আমরা এলমের আলোচনাটাই করি আজকে। এলম এমন একটা জিনিস, আল্লাহ তাআলা এলমের কারণে, এলমের কারণেই কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে উপরে উঠিয়েছেন, এলমের কারণে। কি এলম সেটা? আখিরাতের এলম, দ্বীনের এলম, না আল্লাহ সম্পর্কে জ্ঞানের এলম, এর উপরে উঠছে কি করে? এই কারণে আল্লাহ তাআলা এটা ইয়া ফাইল্লাহ আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে এবং যাদেরকে এলম দেওয়া তারা অনেক উপরে আল্লাহ তাদেরকে উঠিয়েছেন। নবীদের যে জিনিসটা উনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আল আম্বিয়া ওয়ারাসাতুল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কখনো দিনার বা দেরহাম রেখে যান নাই, তারা রেখে গেছেন কি, কোনটা? ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, যে ব্যক্তি এলমটা নিতে পারছে সবই নিতে পারছে সে। এই জন্য দুনিয়ার বুকে বড় আলেম যে সে সম্মানিত বেশি। এখনো যদি বলে মনে করা হয় শেখ মুহাদ্দিস নাসিরুদ্দিন আলবানী, মানুষ সাথে সাথে মুখ থেকে রাহেমাহুল্লাহ বের করে। এখনো যদি কোনো দেখেন, খেয়াল করছেন, ইমাম নাওয়াবি মানুষ কি বলে, রাহেমাহুল্লাহ বলে না, ইবনে হাজার রাহেমাহুল্লাহ। অথচ ওই যুগে নিশ্চয়ই বড় বড় পয়সাওয়ালারা ছিল, ছিল না, ছিল না, ছিল। ওদের নাম গন্ধ কোনোই থাকবে না, হয়তো থাকবে রাস্তাঘাটে, একটা বিরাট সংখ্যক পর্যন্ত রাস্তাঘাটে থাকবে। আবার যদি কোনো প্রতিবাদী সরকার বিপরীত সরকার আসে, ওই নামগুলো কিন্তু উঠে যাবে, বুঝছেন তো? ওই নামগুলো আর থাকে না, বিপরীত মুখীরা উঠে গেলে। কিন্তু ইবনে হাজারের নাম আপনি কোনো কেউ বাদ দিবেন না, কারণ আলেমদের কাছে তার সম্মান থাকবেই। হ্যাঁ, এই জন্য আলেমের জিনিসটা হচ্ছে সম্মানের জায়গা, যেই জায়গা কোনো বিকল্প হতে পারে না। বরং মনে রাখবেন যে সমস্ত আবাদতের বড় আবাদত হচ্ছে আলেম, সমস্ত আবাদতের বড় আবাদত হচ্ছে আলেম। আলেম না জেনে কোনো আবাদ করা যায় না। আপনি দেখেন, আপনি সালাত আদায় করবেন, জানা লাগবে না, জানা লাগবে আল্লাহ সম্পর্কে, জানা লাগবে জিহাদ করলে, জানা লাগবে প্রত্যেকটা জিনিস ভুল হচ্ছে। আর এই জন্য ইমাম জুহরি বলতেন, মা ওবেদ আল্লাহ বিশাইইন আফদাল মিন আলম, আল্লাহকে, ইমাম জুহরির কথা, আল্লাহকে এলমের চেয়ে উত্তম কোনো জিনিস দিকে আবাদত করতে পারেনি। অর্থাৎ এলম দিয়ে আল্লাহ আবাদত করতে হয়, এলম দিয়ে আল্লাহ আবাদত করতে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলছেন, তলাবুল এলম আফদাল আমাল লিমান সাহাত নিয়াতুহু, এলম তলব হচ্ছে সর্বোচ্চ উৎকৃষ্ট আমল, শর্ত হচ্ছে নিয়তটা শুদ্ধ হতে হবে। আপনার সাথে মোনাজারা হবে, আমি বলি আমার মোনাজারা দরকার না, আমি ফের হেরে গেছি, আপনি আপনার কাজ করেন, কারণ আমি মোনাজারা পারি না, আমি মোনাজারা তো ভালো পারি না, আমি হেরে গেছি, আপনি আপনার কাজ করেন, কারণ আপনাকে মোনাজারা করবই না আপনার সাথে, কেন করবেন না, করবো না, বাস আপনি যান, তাও আমার ডিস্টার্ব করবেন। এটা হলো ইউমারি বিরল আলামা, আলেমদের সাথে বলা যারা দৃশ্যে কেউ যদি কোনো আলেম শেখে, ওই ইউজারি বিশ্বফাহা, আর যারা বেকু আছে ওদের সাথে, ওদেরকে ইয়া দেখার জন্য, যে কি দামার দেখানোর জন্য, অনেক মনে হচ্ছে যারা দেখি দেখি করে, হ্যাঁ দেখো দেখানোর জন্য, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হচ্ছে ওলামা সুখাব আলেম, এবং এরা বলছে এরা আলেমের নামগন্ধ পাবে না, জানাতে নামগন্ধ তারা পাচ্ছে না। তাহলে এই মানুষগুলো, এই মানুষগুলো সবচেয়ে খারাপ। এলম তো নিয়তকে শুদ্ধ হতে হবে। এই জন্য মাহমুদ ইবনে হাম্বল বলতেন যে তলাবুল এলম আফদারুল আমাল লিমান সাহাত নিয়তু, নিয়ত থাকতে হবে কি, এলম এলম কি নিয়ত থাকতে হবে, দুইটা বলেন তো। একটা হচ্ছে রাফউল জাহালে আন নাফসি, নিজের থেকে মূর্খতা দূর করতে হবে, এই উদ্দেশ্য যে আমি মূর্খতা দূর করে আল্লাহ সম্পর্কে জেনে শুনে আমল করব। দ্বিতীয়টা হচ্ছে রাফউল জাহালে আন গায়রিহি, অপরাধ থেকেও জাহালত দূর করতে হবে, এটা নিয়তটা।
আল্লাহর উদ্দেশ্যতে এখলাসের নিয়ত থাকতে হবে মাস্ট। কিন্তু আপনার আমার বড় নিয়ত থাকতে হবে এটা যে আমি আমার অন্ধকারে থাকবো না, আমি আল্লাহ সম্পর্কে জেনে আমাদের করবো। এই জন্য আমার বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় রচনা করেছেন, বাব আল ইলমু আল ইলমু কাবলা কাউল ওয়াল আমাল, আল ইলমু কাবলা কাউল ওয়াল আমাল, কথা এবং এবং কাজের আগে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আগে ফাআলাম, বুঝছেন শব্দটা কোথায়, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলতেই হবে এর আগে ফাআলাম জেনে। আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তাদের খুব বাধা ছিল, কেন বাধা ছিল জানেন, অর্থ জানতো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আমি আর কবর পূজা করবো না, মূর্তি পূজা করবো না, মাছ পূজা গাছ পূজা কিছু করবো না, পীর পূজা করবো না, আমি আল্লাহর উপরে যত বিশ্বাস বড় বিশ্বাসগুলো আল্লাহর উপরে ছেড়ে দেবো, আর কারোর জন্য বড় বিশ্বাস নিব না, আমি মনে করবো না যে কারামত দিয়ে আমারও মুখে উঠিয়ে দেবে, কারামত দিয়ে আমার মেরে ফেলবে অথবা আমার কোনো ক্ষতি করতে পারবে, এটাই মনে করবে না ওই ব্যক্তি যেই ব্যক্তি সত্যিকে আল্লাহর উপরে ঈমান আনে, তাই না? যে ব্যক্তি লা ইলাহা বলছে তার এটা কিন্তু একটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা ঘোষণা নয় শুধু, এটা সারা জীবনের জন্য একটা বিপ্লব, এই বিপ্লব সে মনে রাখতে পারছে। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে করি ঠিক না, এমন জিকির করে গাছে উঠে যায় মাছে উঠে যায় যেগুলো ইচ্ছে গাছ কথা দেখলে কোথায় যেন দেখলাম যে এখন উঠে গেছে প্যান্ডেলের উপরে উঠে গেছে, তাই না, এরকম উঠে যায়। কিন্তু বিশ্বাস কি করে একবার সম্পূর্ণ উল্টা বিশ্বাসটা করে, কারণ লা ইলাহা অর্থ জানি না, এদের সবার আগে আইলেম, সব কিছুর আগে আইলেমটা আমাদেরকে জানতে হবে, কারণ আইলেমটা হচ্ছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল আরো বলতেন আল আইলেমু লা ইয়াদুল হুশাই, আইলেমের সাথে কোনো কিছু কোনো রকমের এর সমকক্ষ হতে পারে এমন কোনো কিছু নাই, মানে রাখতে হবে আইলেমের কারণে। ইবনে কাইয়িম রহমাতুল্লাহ বলেছেন আল আইলেমু শারে হায়াতুল কুলুব, শরীয়তের জ্ঞান হচ্ছে অন্তরের জন্য হায়াত জীবন, অন্তরের কি জীবন, নূরুল বাসায় চক্ষুর আলো, চোখের আলো, চোখের আলো, শিফাউস সুদুর অন্তরের আরোগ্য, ওয়ারিয়াদুল উকুল বিবেকের বাগান, বিবেকের বাগান যে বাগানে মানুষ পছন্দ করে বাগান ঘুরতে, বিবেকের বাগান, ওয়াল্লাযাতুল আরওয়াহ অন্তরসমূহের জন্য স্বাদ, ওয়া উনসুল মুস্তাওহিশি যারা মানুষের কাছে যাইতে বা কোনো কাজ করতে নিজেকে মনে করে যে আমি খুব একটা বিষণ্ন অবস্থায় আছি, বিষণ্ণতা দূর করার জন্য আইলম একটা বড় মাধ্যম। আপনি জানেন কখনো কখনো একটা আইলমের জন্য মানুষ পড়তেছে পড়তেছে খবর এত মজা লাগতেছে দেখলে আদান দিয়ে দিচ্ছে ফজরের আদান, এরকম বহু মানুষের হয়, হয়তো আপনারা বুঝতে পারবেন দেখবেন ইনশাল্লাহ, এরকম বহু মানুষ আছে যারা পড়তে মজা পায়, এই আইলমটার দিনই আইলমের মধ্যে হচ্ছে মজাটা, অন্যরা কেউ কেউ উপন্যাস পড়তে মজা পায় এটা আইলমের জিনিস নয় ওটা আমরা বলছি না, কিন্তু দিনই আইলমের মধ্যে যেই মজাটা পাইছে আল্লাহ তাআলার মারিফত তার দিন শিক্ষা সম্পর্কে যে আইলমটা যে ব্যক্তি পাবে এটা তার জন্য উনসুল মুস্তাওয়া হিসেবে, বরং কি হয় জানেন যারা যারা নাটক উপন্যাস পড়ে তাদের সমস্যা কি জানেন, তাই এগুলি পড়ার পরে এরপরে নিজের একটা হতাশায় ভোগে, আপনি চিন্তা করবেন হতাশায় ভোগে, বিশেষ করে যারা প্রেম টেমের নাটক পড়ে উপন্যাস পড়ে ওইগুলো দেখবেন যে হতাশা মানুষ নিয়ে যায় হতাশাগ্রস্ত করবে, কারণ এগুলো তো শয়তানের কাছাকাছি, আর যে আল্লাহ সম্পর্কে পড়ে দিন সম্পর্কে কোরআনে করিম পড়লে তা একদম বাড়বেই বাড়বে কোনো সন্দেহ নেই, কোনো কোনো আয়াত আপনি শতবার বসছেন মনে আসে না, এখনো একবার বসে দেখবেন যে অনেক এলমের কথা আসছে যেটা আপনি মনে করছেন আল্লাহ এই এলম কোথেকে আসলো, কোথেকে আসলে এই চিন্তা ভাবনা আমি তো কোনো চিন্তাও করিনি, হায় রে মজার জিনিস আমার বাবা তো পায়নি আমার আত্মীয় স্বজন পায়নি জানাতে হবে, আপনার মধ্যে একটা আগ্রহ জানবে যে আমি মানুষকে জানাবো, সুতরাং এটা হলো এরকম উনসুল মুস্তাওয়া হেসিন, যারা সব কিছু সম্পর্কে হতাশ হয়ে গেছে তারা এখানে এসে আনন্দ পায়, এরা মানুষের সাহসর্য পায়, এরা হচ্ছে এলমের মাধ্যমে, এর দলিল মুতাহাইরিন যারা হয়রান হয়ে গেছে তাদের পথ দেখা, এটা মিজান রয়েছে টু জন রাখোয়াল, এলমের মাধ্যমে আপনি কথা কাজ মানুষের বিবেচনা করতে পারবেন যে কোন কথার মাধ্যমে মানুষের এলম বিবেচনা হয়, জানেন তো চুপ করে বসে আছে আমার পাশে দেখলাম যে কোনো কথাবার্তা বলে না, আজকে আসার সময় তো অনেকক্ষণ পরে দেখলাম যে একটা গালি দিল কাকে যে হেল্পার, তো বুঝলাম যে তার এলমের দল কতটুকু, তাই সহজে বোঝা গেছে, তো এলমের মাধ্যমে আপনি বুঝতে পারেন মানুষের বিবেক কতটুকু আছে, খুব সহজে আপনি বুঝতে পারবেন যে এলমের মাধ্যমে যে আসলে সে আসলে কতটুকু বিবেক বা কতটুকু তার বুদ্ধি শুদ্ধি দিন কতটুকু আছে এলমের মধ্যে আপনি বুঝতে পারবেন, এই জন্য এলম আপনার কথা আপনারও একটা মাপকাঠি, আপনার একটা মাপকাঠি দিন, এই জন্য ইবনে কাইয়িম রহমাতুল্লাহ বলছেন যে এলম হচ্ছে এমন এক জায়গা যেখান থেকে চললে আপনি জান্নাতের পথে যেতে পারবেন আর এলমের বাইরে চললে আপনি জাহান্নামের পথে যে কোনো সময় চলে যাবেন, এলম এমন একটি জিনিস ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আন-নাসু ইলা আল-ইলম আকওয়ামু মিনাত ত্বাআমি ওয়াশ-শারাব, খাবার এবং পানির থেকেও বেশি জরুরি হচ্ছে এলমের দিকে যাওয়া মানুষের, খাবার এবং পানি, কারণ খাবার পানি কখন দরকার হয়, খিদা লাগবে তাই না, খিদা লাগবে, আর খিদা না খিদা শেষ হওয়ার পরে যদি কোনো একবার মিষ্টি মন্ডা নিয়ে আসা খাইতে পারবেন, খাইতে পারবেন না, কিন্তু এলম এমন একটা জিনিস আপনার প্রতিক্ষণে দরকার, নিঃশ্বাসে প্রশ্বাসে দরকার, নিঃশ্বাসে প্রশ্বাসে আপনার দরকার হয় এলমের,
আপনি কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার এটা কি বিষয়ে জানতে ইচ্ছা করতেছে, কি জানতে ইচ্ছা করতেছে, নিজে না জানলে কাউকে জিজ্ঞাসা করেন। তাহলে বোঝা গেল আল্লাহ সম্পর্কে জানতে হলে আপনার তো যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে হয় না, আপনার একজন ভালো জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন, শিখতে পারেন এর ভিতরে। সুতরাং আপনার প্রতি আদাদে আনফাসি, আপনার প্রতি শ্বাস প্রশ্বাসের সর্বসংখ্যায় আপনাকে এলম জানতে হচ্ছে, আর খাবার পানিও জানতে হচ্ছে আপনাকে প্রয়োজনে প্রয়োজন। কখনো কখনো আপনার এই প্রয়োজন অনেক পরে হয়, কারো কারো কি যেমন দরকার পরে হয়, কিন্তু আপনার এলম প্রতি ক্ষণে দরকার, প্রতি মুহূর্তে দরকার আপনার। সুতরাং এই জন্য ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ, ইবনে আব্বাস কালামে একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন আল 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 ওয়ুদু ওয়ার রাওয়াহ ফি তাআল্লুমিল ইলম আফদালু ইনদাল্লাহি মিন আল জিহাদ ফি সাবিলিল্লাহ আযা ওয়া জাল্লা। আল ওয়ুদু ওয়ার রাওয়াহ ফি তাআল্লুমিল ইলম আফদালু ইনদাল্লাহি মিন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে ইলমের জন্য, তার কথা এটা ইবনে আব্বাস তাওকাল মানুষ জিহাদ নিয়ে বাবা বাড়ি জন্য উঠছে, আল্লাহর রাস্তায় বেরিয়ে জিহাদের জন্য বেরিয়ে পড়াচ্ছে সকাল বিকাল এলমের জন্য বেরিয়ে পড়াটা বেশি উত্তম। সুবহানাল্লাহ, সকাল বিকাল এলমের জন্য, এই বিকাল আপনি ব্যয় করছেন এটাই এলমের বিষয়, এই সকাল বিকাল এলমের জন্য যে আপনি আসছেন এখানে বসছেন এটা কিন্তু আপনার অনেক জিহাদিত। আমার কথা না, কার কথা এটা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা। কোথায় আছে? আল ফিরদাউস বি মাসুল খিতাব, হাদিসের কিতাবের মধ্যে ইবনে আব্বাস থেকে সরাসরি বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে এলম হচ্ছে জিহাদের চেয়েও অন্য জিহাদের রাস্তা বেরো হচ্ছে উত্তম। এই ইমাম আহমদুল নাম্বার এই জন্য বলতেন তাআল্লুমুল ইলম ওয়া তাআলিমু আফদালু মিনাল জিহাদ ওয়া গাইরিহি, জিহাদ থেকে উত্তম হচ্ছে এলম দেয়া, এলম শিখা, নিজে জেনে নেয়া এবং নিজে জেনে নেয়া এবং আরেকজনকে জানানো, এটা জিহাদের থেকে উত্তম। ইমাম আবানি রহমতুল্লাহ আলাইহি মালিক রহম দুজনের কথাই বলি, তারা কি বলেছেন? আফদালু মা তাতাওয়া বিহি আল ইলমু ওয়া তাআলিমুহু, সবচেয়ে উত্তম যে কাজটি মানুষ করে সব সেটা হচ্ছে ইলম এবং ইলম অর্জন করা এবং ইলম মানুষকে শিক্ষা দেয়া। কার কথা এটা? আবু হানিফা রহমতুল্লাহর কথা। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিহাদে গেছেন, কোথাও গেছেন যুদ্ধ পাবেন না, কি করেছেন? ইলম দিয়েছেন, ইলম দিয়েছেন। মালিক রহমতুল্লাহ আলাইহি কোনো যুদ্ধে গেছেন? কিন্তু ওই সময় যুদ্ধ হয়নি, হয়েছে কোন যুদ্ধ, কি করছেন? এলম দিয়েছেন, মসজিদ নবীতে এলম দিয়েছেন, এরকম দর্শে বসেছেন। এলমের চেয়ে বড় কিছু নাই, মনে রাখবেন এটা। এলম প্রথম প্রথম হচ্ছে এলম, সব কিছুর প্রথম মূল হচ্ছে এলম। এই জন্য ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলী বলেন যে কেউ কেউ হাদিস বানিয়ে, যেটা হাদিস না ইবনে কাইয়িমের কথা, ইনি বলেছেন যে আমি দেখতে পাচ্ছি যে জ্ঞানীর আলেমের দিন আলেম দিনের কলমের কালি শহীদের রক্তের কাছাকাছি। উনি বলছে ইউ আদল, যেটা সামঞ্জস্যপূর্ণ, যে শহীদ হয়ে যাওয়া দিনের জন্য। যেমন একজন মানুষ যদি এলম অর্জন করতে থাকে তার কিন্তু এই সব এই অর্জন হবে, এখলাসে এবং নিয়তের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, যে যদি এলমটা শিখবো কি জন্য, নিজের অন্ধকার থেকে বেরিয়ে আসবো, অপরকে অন্ধকার থেকে বের করে আনবো, দিনের দিকে নিয়ে আসবো, সহি আকিদা শিক্ষা দেবো, এলমে দিন শিক্ষা দেবো, এইটা আমাদের বেশি জরুরি। সহিভাবে এলমিদিন শিক্ষা নেয়া এবং দেয়া, আজকে দুনিয়ার সবাই এলমের দাবি করতেছে, অনেক জায়গায় মানুষ বসে গেছে, লক্ষ লক্ষ মানুষ বসে গেছে এক এক জায়গাতে, কিন্তু এলমের আলোচনা কতটুকু হয় এটা আমাদের শোনা দরকার। মনে রাখবেন শেষ বৈঠক, শেষ আলোচনা, শেষ মোনাজাত, কত রকম কত কিছু আবিষ্কার হচ্ছে, এগুলি হচ্ছে আমাদের বেশি দরকার। এলমের মজলিসে বসা, এলম শিক্ষা গ্রহণ করা, বিশ্বাস করেন আজ সবচেয়ে বড় অভাব হচ্ছে আলেম দিনের, আলেম দিনের সবচেয়ে বড় অভাব। আজ যদি কয়েকজন মানুষ বাংলাদেশ থেকে মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে চলে যায়, অসুস্থ রোগ হচ্ছে, আপনারা আলেম পাবেন না। এই জন্য প্রত্যেকের উচিত যে এখানে আসেন, বড় হলে আলেম দিন শিক্ষা অর্জন করা যায়, বিশেষ করে যারা আরবি জানেন তাদের জন্য বেশি দরকার হচ্ছে, যে এক ব্রতী হওয়া, যে আমি আমার কাজটা করে যাই, আল্লাহ তাআলা এর মাধ্যমে হয়তো এই উম্মতকে উপকৃত করবেন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা এদিকে আগাতে চাই না, এদিকে কেউ আগালে মনে করি যে এত বেকার হাঁটতেছে অথবা কেউ খারাপ করতেছে, বেকার বুঝে মানে কার বুঝে চাকরিকে, কারো তো সাকরগিরি করা, সাকর নিয়ে সাকরে নেয়া, অর্থাৎ কারো সাকর হইলে সেটা হলো কার, সাকর স্বাধীন থাকলে সেটা কার না বেকার। এই জন্য মানুষ এলমি দিনের বাইরে অন্য কোথাও আপনি যদি কোনো সময় ব্যয় করেন এটা আপনার আফসুস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আর দুনিয়া মালউন, এত দুনিয়া অভিশপ্ত, ও মালউন মা ফিহা, এর মধ্যে যা তা অভিশপ্ত, ইল্লা আলেমুন আও মুতাআল্লিমুন, তবে আলেম এবং ছাত্র, আলেম যে এলমি দিন শিখছে ও মুতাআল্লিম শিখছে দুজন। অন্য বর্ণায় আসছে জিকরুল্লাহ ওমা ওয়ালাহ, আল্লাহ জিকির স্মরণ যেটা করে এবং যার সাথে এর সাথে
সম্পৃক্ত যা আছে তা, এটা সহি হাদিস। এর অর্থ হচ্ছে ওইটা শুদ্ধ না যেটা বলছে পাঁচজন হওয়া সত্য, এটা নয় শুদ্ধ না, এটা শুদ্ধ হাদিস। সুতরাং এলেম এবং আলেম অথবা মুতাআলেম আপনাকে হতে হয় আপনি নিজে শিক্ষক না আপনি ছাত্র, এর মধ্যে আপনাকে পুরো সময়টা ব্যয় করতে হবে। আমার মনে হয় আমরা বুঝতে পারছি জিনিসটা, যে প্রথম দায়িত্ব হচ্ছে একজন মানুষের এলেম অর্জন করা। সেই এলেমটা হতে হবে কি এলেম, কোরআন এবং সুন্নাহ এলেম। সেই এলেমটা হতে হবে আল্লাহর সম্পর্কে জানার এলেম, সেই এলেমটা হতে হবে নবীর সম্পর্কে জানার এলেম, সেই এলেমটা হতে হবে দীন সম্পর্কে জানার। এই তিনটে বিষয়ের জ্ঞান যে এলেমটা হবে সেটাই আপনার উপর ফরজ করা হয়েছে, এবং এটা হচ্ছে প্রথম কর্তব্য, প্রথম কর্তব্য একটা মানুষের। এইটা হলো প্রথম বিষয়, জানার পরে কি শেষ, জানার পরে হচ্ছে দ্বিতীয় জিনিস হবে আমাদের জন্য। এই জন্য দ্বিতীয় বড় জিনিস হবে আমাদের জন্য আমল করা, আমল করা। কিন্তু তার আগেই আমলের জন্য সহযোগী যে জিনিসটা সেটা হচ্ছে অবশ্যই ইখলাস থাকতে হবে, এবং মনে করতে হবে সবসময় এলেমের নষ্ট না হওয়ার জন্য একটু পাহারা লাগাতে হবে। এলেম যেন নষ্ট না হয়ে যায়, এলেম কিন্তু নষ্ট হয়। এলেম নষ্ট হয় কেন? এলেম নষ্ট হয়ে জন্য ইমাম ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে কোনো আলেম, একটা কথা মনে রাখবেন, এখন একটু গুরুত্বপূর্ণ কথা বলছি শোনেন, সেটা হচ্ছে যে আলেম ছোট হোক বড় হোক, যার কাছে আমি শিখতে বসছি, আমি চারটি কাজ করি। ইবনে মুবারক নাম শুনেছেন? নাম শুনেছেন ইবনে মুবারক? ইবনে মুবারক হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র এবং মুহাদ্দিস, এবং কেমন মুহাদ্দিস, তার ওয়ার এবং ফরেজগারের কোনো তুলনা হয় না। এবং বলা হয়ে থাকে যে আল্লাহ তাআলা ইবনে মুবারক দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মজলিসকে আলোকিত করে দিয়েছেন এই মানুষকে থাকার কারণে। এবং ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তিনি নিজে নিজে এমন এমন কাজগুলি করেছেন তার ওয়ারাম ফরেজগার দান দান সব সব দিক থেকে যে তুলনা কোনোদিন নিতে পারেন, তাকে আমিরুল মুমিনীন হাদিস বলা হয়। হাদিসের ক্ষেত্রে আমিরুল মুমিনীন মানে তার ব্যাপারে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, এরকম মানুষ। তিনি বলতেছেন যে আমি যখন এলেম অর্জন করি, হ্যাঁ এলেম অর্জন করি, তখন প্রথম যে কাজটি করি এটা হচ্ছে উস্তাদ থেকে সেটা কষ্ট করে শোনার চেষ্টা করি। প্রথম কাজ কি হলে কষ্ট করে শোনা, দ্বিতীয় হলো বুঝতে চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে, নিজে বুঝতে চেষ্টা করি, মানে এই জিনিসটা শুনছি ভালো করে, প্রথম হলো শোনা, দ্বিতীয় হলো কষ্ট করে বোঝা, কষ্ট করে বোঝা, তিন নম্বর হলো আমি একটু নিজে বাস্তবায়ন করতে চেষ্টা করি, চার নম্বর হচ্ছে আমি আরেকজনকে দিতে চেষ্টা করি। এই চারটি কাজ না হলে আপনার এলেমটা থাকবে না, এলেমটা থাকবে না। এলেমটা কাজ হলে চারটা জিনিস লাগবেই। এই জন্য এলেম আপনি যখনই শুনবেন চেষ্টা করবেন প্রথমে ভালো করে শুনতে, আমি খারাপ হতে পারি কিন্তু এলেমটা তো ভালো জিনিস, না আল্লাহ তাআলা রাসূলের কথা বলছি। এই জন্য অনেক সময় কোনো উস্তাদের থেকে ছাত্র বহুগুণ বর্ধিত হয়ে যায় না, কেন তো এখলাসের কারণে, তা শিখার কারণে। এই জন্য যখনই কোনো মজলিসে বলবেন আমরা উচিত কষ্ট করে যে জিনিসটা আমি শুনবো এই জিনিসটা দ্বিতীয়ত বুঝতে চেষ্টা, তৃতীয়ত আমি এটা আত্মস্থ করবো, চতুর্থত আমি এটা মানুষকে প্রসার প্রসার প্রচার প্রসার করবো, এর মাধ্যমে আপনি আলেম হতে পারবেন। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই যা বলেছেন এটা আমাদের আজকে পাথে হোক ইনশাল্লাহ, এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ আরও ভালো করবো। আগামী দার্স ইনশাল্লাহ আমরা আমল সম্পর্কে আলোচনা করবো। সুবহানাকাল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।